শুকুর আমি না শান্তির মোহনা জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সাইমুম ঝড়ের দেশ, এই দেশের ধূসর মরুতে তখন হাহাকার, অশান্তি দাবানল আকারে চলছে, মানুষ শান্তি খুঁজে ফিরছে কিন্তু শান্তি পাচ্ছে না, গোষ্ঠীতে গোষ্ঠীতে সংঘাত আর লড়াইয়ে মানুষের জীবন ওষ্ঠাগত। ঠিক তেমনই এক সময়ে এলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার মুক্তিদূত, সর্বশেষ রাসূল। মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো আল কুরআনুল করিম, সর্বশ্রেষ্ঠ কিতাব। সেই আল কুরআনুল করিমের তেলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগামল, স্যাভয় আইসক্রিম ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2024-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। শুধু তার জন্য 4 লক্ষ টাকা পুরস্কার রয়েছে এমন তো নয়, রয়েছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্থান অধিকারীর জন্য 3 লক্ষ 2 লক্ষ 1 লক্ষ টাকা পুরস্কার। আরও অনেক অনেক পুরস্কার রয়েছে পুরো প্রতিযোগিতা জুড়ে। প্রতিযোগীদের ওস্তাদদের জন্য রয়েছে উমরা এবং মোটরসাইকেলের ব্যবস্থা। সম্মানিত বিচারক মণ্ডলীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক কারি মোহাম্মদ জহিরুল ইসলাম, কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফিজ মাওলানা আবু ইউসুফ। বিচারক হিসেবে আরও উপস্থিত রয়েছেন শেখ শোয়েব মোহাম্মদ আল আজহারি। বিচারকদের সঙ্গে পরিচয় পর্ব শেষ হলো, এবার প্রতিযোগীকে মঞ্চে ডাকবার পালা। প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে একটি আয়াত তিলাওয়াত করবেন, সেই আয়াত থেকেই প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। আজকের পর্বে 5 জন প্রতিযোগী পারফর্ম করবে। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে লিবিয়ার প্রতিযোগী ইসমাইল ইব্রাহিম। হাফেজ ইসমাইল ইব্রাহিম আসছে লিবিয়া থেকে। السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إسماعيل إبراهيم كيف حالك؟ الخير والحمد لله. هل أنت سعيد في هذه المسابقة؟ نعم. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوا مَكَانَكُمْ أَنْتُمْ وَشُرَكَاؤُكُمْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا مكانكم أنتم وشركاؤكم فزيّلنا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين هنالك تبلو كل نفس ما أسلفت وردوا إلى الله مولاهم الحق وضل عنهم ما كانوا يفترون قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار
من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي أمن يملك السمع تمام كمل أمن يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون فذلكم الله ربكم الحق فماذا بعد الحق إلا الضلال فأنى تصرفون كذلك حقت كلمة ربك على الذين كفروا كذلك حقت كلمة ربك على الذين فسقوا أنهم لا يؤمنون قل هل من شركائكم من يبدأ الخلق ثم يعيده قل الله يبدأ الخلق ثم يعيده فأنى تؤفكون حسبك ما شاء الله اسماعيل ابراهيم লিবিয়ার প্রতিযোগী তার আজকের পারফরম্যান্স কেমন হয়েছে জেনে আসি সম্মানিত বিচারকের কাছ থেকে ইসমাইল ইব্রাহিম কেমন করলো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ انت تلاوتك ما شاء الله تلاوه جيده ولكن انا لا اعرف لماذا انت تخاف في توتر صحيح ولكن ما شاء الله طيب اخطأت في مكانين وبعد ذلك صلحت من نفسك عموما يعني تلاوه جيده ان شاء الله ربنا يوفقك إن شاء الله بالتوفيق والنجاح السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক এবারে পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি বাংলাদেশের শরীয়তপুরের প্রতিযোগী আশরাফ আলী এবারে আসছে মঞ্চে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু وعليكم السلام ورحمة الله وبركاته كم راسن حضور الحمد لله ভয় লাগতেছে জি না ما شاء الله তোমার তো কোনো ভয় নাই আমরা তো জানি اعوذ بالله من الشيطان الرجيم ستجدون آخرين يريدون أن يأمنوكم ويأمنوا قومهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ستجدون آخرين يريدون أن يأمنوكم ويأمنوا قومهم كلما ردوا إلى الفتنة أركسوا فيها فإن لم يعتزلوكم ويلقوا إليكم السلام ويكفوا أيديهم فخذوهم وقتلوهم حيث ثقفتموهم وأولئكم جعلنا لكم عليهم سلطانا مبينا وما كان لمؤمن أن يقتل مؤمنا
ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا حسبك صدق الله العظيم প্রিয় দর্শক কি বলবো জানি না শুধু এতটুকু জানি একজন প্রচন্ড পিপাসার্থ মরুচারীর কাছে একটা ঠান্ডা পানি এক গ্লাস ঠান্ডা পানি যেমন পরম কাঙ্ক্ষিত ঠিক তেমনি এই প্রখর রুদ্রের মাঝে তার তিলাওয়াত আশরাফ আলী ছোট্ট আট বছর বয়সী এই ছোট্ট প্রতিযোগীর তিলাওয়াত আমাকে তেমনিভাবে পিপাসা নিবারণ করেছে সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ আশরাফ আলীর পারফরমেন্স কেমন ছিল কুরআনুল কারিমের প্রতি তার এত দখল আত্মবিশ্বাস তার কনফিডেন্স লেভেল এত বেশি যে আসলে আমরা নিজেরা বিচারক যারা আমরাও আশ্চর্য হয়ে যাচ্ছি শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রব্বুল আলামিন এই সন্তান বাংলাদেশই নয় সারা বিশ্বে পরিচিতি লাভ করুক সারা বিশ্বে বাংলাদেশকে তুলে ধরুক কোরআনের মাধ্যমে এবং ইসলামের একজন দায়ী এবং ইসলামের অনেক বড় একজন স্কলার হিসাবে আল্লাহ কবুল করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো এবারে মঞ্চে ডাকছি ইথিওপিয়ার প্রতিযোগী আব্দুল্লাহ খালিফ রশিদকে
হাফেজ আব্দুল্লাহ খালিফ রাশিদ আসছে ইথিওপিয়া থেকে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনতা খাইফ ইয়া আব্দুল্লাহ? লা তাবা, আলহামদুলিল্লাহ। তাবিঈ? নাআম। তামাম। আসআল সুআল? তফাদ্দাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বীলা লাকুম ইনফিরু ফী সাবীলিল্লাহি ইসসাকালতুম ইলাল আরদ। أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم انفروا خفافا وثقالا وجاهدوا في سبيل الله انفروا خفافا وثقالا وجاهدوا في سبيل الله اقرا مرة أخرى انفروا انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشقة وسيحلفون بالله لو استطعنا لخرجنا معكم يهلكون أنفسهم والله يعلم إنهم لكاذبون عفى الله عنك لما أذنت لهم حتى يتبين لك الذين صدقوا وتعلم الكاذبين لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا في سبيل لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا في لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم وأنفسهم لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين إنما يستأذنك الذين يؤمنون بالله مرة أخرى إنما يستأذن
إنما يستأذنك الذين لا يؤمنون بالله واليوم الآخر وارتابت قلوبهم وهم في ريبهم يترددون. اقرأ مرة أخرى. وارتابت. وارتابت قلوبهم فهم في ريبهم يترددون. حسبك. ما شاء الله. عبد الله كمون تلاوات كله تار performance كمون هلو جنياشي شماني تو بيشارو كير كاتس تكي. بسم الله ما شاء الله تبارك الله. عبد الله صوته صوتا حسن. صوت جميل ما شاء الله. والتلاوة كانت جميلة وعاطرة طيبة، ولكن في آخر الصفحات يعني أنت خلاص يعني الطريقة أنت خلاص رحت يمين شمال. لو كنت كملت مباشر يعني بدون أخطاء كانت طيب يعني ممتاز، ولكن أنت ممتاز أصلا. فإن شاء الله خيرا بإذن الله، الله يوفقك إن شاء الله. نشجي তার সুর আমাদের হৃদয়কে স্পর্শ করেছে, তার যতটুকু সীমাবদ্ধতা ছিল আজকের পারফরমেন্সে আশা করি ভবিষ্যতে সে এটা কাটিয়ে উঠবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। এবারের প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে বাংলাদেশের গোপালগঞ্জের প্রতিযোগী আনাস মাহফুজ। হাফেজ আনাস মাহফুজ এবারে আসছে মঞ্চে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামা ইত্তাবিউ আকসারুহুম ইল্লা যন্না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما يتبع أكثرهم إلا ظنا. إن الظن لا يغني من الحق شيئا. إن الله عليم بما يفعلون. وما كان هذا القرآن أن يفترى من دون الله، ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين. أم يقولون افتراه، قل فأتوا بسورة مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين. بل كذبوا بما لم يحيطوا بعلمه ولما يأتهم تأويله. كذلك كذب الذين من قبلهم، فانظر كيف كان عاقبة الظالمين. ومنهم من يؤمن به ومنهم من لا يؤمن به، وربك أعلم بالمفسدين. وإن كذبوك فقل لي عملي ولكم عملكم، أنتم بريئون مما أعمل وأنا بريء مما تعملون. ومنهم من يستمعون إليك،
أفأنت تسمع الصم ولو كانوا لا يعقلون ومنهم من ينظر إليك أفأنت تهدي العمي ولو كانوا لا يبصرون إن الله لا يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون ويوم يحشرهم كأن لم يلبثوا إلا ساعة من النهار يتعارفون بينهم قد خسر الذين كذبوا بلقاء الله وما كانوا مهتدين وإما نرينك بعض الذين نعدهم أو نتوفينك فإلينا مرجعهم ثم الله شهيد على ما يفعلون ولكل أمة رسول إذا جاء رسولهم قضي بينهم بالقسط وهم لا يظلمون حسبك صدق الله العظيم صدق الله العظيم ما شاء الله أنس محفوظ বাংলাদেশের প্রতিযোগী গোপালগঞ্জের প্রতিযোগী তার পারফরম্যান্স কেমন ছিল সম্মানিত বিচারকের কাছ থেকে জেনে নেই আলহামদুলিল্লাহ আনাস মাহফুজের তেলাওয়াত যে সকল মানুষ শ্রবণ করছে শুনছে আমার বিশ্বাস আনাস মাহমুদের তেলাওয়াত শুনলে পরে কোরআনের প্রতি ভালোবাসা নিশ্চয়ই 100% বৃদ্ধি পেয়ে যাবে আনাস মাহফুজের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2024 এ এবারে মঞ্চে ডেকে নিচ্ছি বাংলাদেশের চাঁদপুরের প্রতিযোগী আফতাবউদ্দিনকে হাফেজ মোহাম্মদ আফতাবউদ্দিন এবারে মঞ্চে আসছে পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار
والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار. الله يبسط الرزق لمن يشاء ويقدر وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب. حسبك. صدق الله العظيم. ما شاء الله. আফতাব উদ্দিনের তেলাওয়াত আমরা শুনছিলাম. সম্মানিত বিচারক, আফতাব উদ্দিনের পারফরম্যান্স কেমন ছিল? ما شاء الله تبارك الله. আফতাবউদ্দিন বরাবরের মতো ভালোই তেলাওয়াত করেছে। আলহামদুলিল্লাহ, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল, ইনশাআল্লাহ অনেক দূরে গিয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, আজ এই মঞ্চে পারফর্ম করলো পাঁচজন প্রতিযোগী। এই পাঁচ প্রতিযোগীকে এবারে আমার পাশে ডেকে নিচ্ছি, তোমরা চলে এসো আমার কাছে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আমি আমার পাশে পেয়ে গেছি পাঁচ প্রতিযোগীকে। সর্বডানে রয়েছে বাংলাদেশের প্রতিযোগী চাঁদপুরের আফতাবউদ্দিন, তারপর রয়েছে গোপালগঞ্জের প্রতিযোগী আনাস মাহফুজ, এবং আমার পাশে রয়েছে ইথিওপিয়ার প্রতিযোগী আবদুল্লাহ। আমার বাইরে রয়েছে ছোট্ট প্রতিযোগী আশরাফ আলী, বাংলাদেশের প্রতিযোগী। পায়ে রয়েছে ইসমাইল ইব্রাহিম, লিবিয়ার প্রতিযোগী। এই পাঁচজনের মধ্যে সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে কে উঠে যাচ্ছে? সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছে আনাস মাহফুজ। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আনাস মাহফুজকে অনেক অনেক মোবারকবাদ, তুমি যাচ্ছ সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে, তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল চারজন। এই চার প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে কনিষ্ঠ প্রতিযোগী বাংলাদেশের আশরাফ আলী। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি। বাকি রয়ে গেল তিনজন। এই তিন প্রতিযোগীর মধ্য থেকে একজন পরবর্তী রাউন্ডে চলে যাবে, আর দুজন বিদায় নেবে। কারা বিদায় নিচ্ছে আর কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? বাংলাদেশের প্রতিযোগী চাঁদপুরের আফতাবউদ্দিন, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন চাঁদপুরের আফতাবউদ্দিনকে, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, শুভেচ্ছা তোমাকে। বাকি রয়ে গেল লিবিয়ার ইসমাইল ইব্রাহিম, এবং রয়ে গেল ইথিওপিয়ার আবদুল্লাহ। তাদেরকে এই রাউন্ড থেকে বিদায় নিতে হচ্ছে। জীবনকে করো মহিয়া, জ্বলে ওঠো কোরআনের মহিমায় বিশ্বে।
তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল আমাদের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে উপনীত হয়েছি। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এই অনবদ্য আয়োজন দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত বিচারকদের মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়া, জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে শান্তির আওয়াজ তোলো। পিএইচপি কোরআনের আলো।